কি করতে হবে সেটা তুমি জানো বিথি রানু আবার রাত ভাইকে ডিভোর্স দিতে হবে তাই তো এখন আমি এখনো জানি না ফারিয়ার মাথায় কি চলছে বাট বাট যদি ডিভোর্সটা রানু আপা না দেয় তাহলে তোমার কোম্পানি দিচ্ছে তাহলে এই সবকিছু তোমাদের সম্পত্তির জন্য হ্যাঁ সব সম্পত্তির জন্য কি করে ভাবছিস তোরা রানু তোদেরকে সেই সম্পত্তি দেবে তুমিও তো কিছু দিচ্ছ না যদি দেয় এসব কি বলছো মা আমার মাথা খারাপ হয়নি যে আমি তোমাদের প্রাপ্য থেকে যতটুকু দিতে পারে রানু তার থেকে বেশি যদি দেয় ফারিয়া রানু আপা যদি রাহাত ভাইকে ফিরে পেতে চায় তাহলে সেটাই হবে ফরহাদ রানু আপা যদি রাহাত ভাইয়ের সাথে আবারও সংসার করতে চায় আমরা ওকে কেউ আটকাবো না চাচা আমি তো বুঝতে পারছি না এখন কি করব আপনি আমাকে একটা ভালো সাজেশন দিন তো আমিও তো কোনো উপায় দেখতে পাচ্ছি না আচ্ছা আপনি অভিজ্ঞ মানুষ অনেক বছর ধরে এই কোম্পানির সাথে আছেন আপনাকে একটু উপায় বের করতে হবে ফরহাদ আসলে যেখানে ফারহানা আপা আছে সেখানে আমার কিছু বলাটা চাচা আমি আপনাকে বলছি আচ্ছা আমি যদি আমার পদ থেকে সরে দাঁড়াই তাহলে কোনো মামলা হলে তো অন্তত কোম্পানির উপর কোনো প্রেসার পড়বে না তাই না কিন্তু সেটা একটু রিস্ক হয়ে যায় না কারণ তুমি সরে গেলে আরিয়া এবং ফারহানা আপা এরা দুজনেই তো চেয়ারম্যান হবার জন্য যোগ্য প্রার্থী কেন ওরাই কেন শুধুমাত্র যোগ্য হবে চাচা নিজের কথাটাও একটু বলতে শেখেন প্লিজ শুনুন আমার ইচ্ছা এবার আপনি চেয়ারম্যান হবেন ফরহাদ কেন এই বুড়ো মানুষটাকে বিপদে ফেলতে চাইছো আমি তো আগেই বলেছি এই বুড়ো মানুষটার এখন আর এই প্রেশার নেয়ার মতো কোনো অবস্থা নেই আগে যেমন প্রেশার নিয়ে কাজ করেছেন এখনো আপনাকে নিতে হবে চাচা এছাড়া আর কোনো ভালো উপায় দেখছি না আমি এখন আপনাকে হাল ধরতে হবে কারণ সামনে আরো অনেক বড় বিপদ আসছে চাচা দেখুন মামলার কথাটা যদি ছড়িয়ে যায় তাহলে যে প্রেশারটা ক্রিয়েট হবে সেটা হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমাদের কোম্পানির নেই এক কাজ করুন আপনি আজকেই মোহাম্মদ সিং চলে আসেন বাকি কথা এখানেই হবে কোনো প্রবলেম নেই তো আপনার না সেটা ঠিক আছে আমি না ময়মন সিংয়ে চলে আসলাম কিন্তু ফরহাদ আমি কিছুতেই এরকম পোস্ট নেব না আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে আপনি আগে আসুন তো রাখছি কি অবস্থা রাহাতের ডাক্তাররা ভেতরে মিটিং করছে এখনো কিছু জানায়নি দেখা করতে পেরেছিলে রাহাতের সাথে তুই রাহাতের কাছে যে যে সিন করেছিস এরপর তো ডাক্তাররা এলাও করছে না আমাদেরকে তুই ইচ্ছে করে করেছিস এসব না উফ ভাইয়া আমাকে এতটাও খারাপ ভেবো না তো আমি শুধু রাহাতকে আমার কথাটা বলতে গিয়েছিলাম মানে সত্যি আচ্ছা কোন সত্য ওই যে রাহাতের প্রথম স্ত্রী তার আদরের শালিকা আর তার সবচেয়ে কাছের বন্ধু তাকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল সেটাই বলতে গিয়েছি পরে যদি এই খুনিরা রাহাতের সাথে কথা বলতে চায় তখন যেন রাহাতের মাথায় থাকে এই সত্যিটা খুনিরা যেন রাহাতকে ভুলভাল বোঝাতে না পারে আচ্ছা তোর এই নোংরা খেলা কবে শেষ হবে ফারিয়া কোনটাকে তুমি নোংরা খেলা বলছো আমি ঠিক একদম নাটক করবি না তুই ফারিয়া খেলা তখনই শেষ হবে যখন তোমরা সবাই আমার নিয়মে চলবে আমার কথা মতো চলবে রানুকে বলে দাও ও যেন রাহাতকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যায় তাহলেই আমি আমার খেলা বন্ধ করে দেব আর যদি রানু রাজি না হয় তাহলে এই খেলা কোন মাত্রায় চলে যাবে সেটা সম্পর্কে তোমাদের কারোরই কোনো ধারণা নেই ভাইয়া আচ্ছা ভালো একটা কথা শোন ফারিয়া সবকিছুরই না শেষ আছে শেষ হবেই আর আমি কোনোভাবে চাই না তোর শেষটা খুব বাজে পরিণতির মাধ্যমে হোক মাই মিট তুমি আমার পরিণতির কথা ভেবো না তো ভাইয়া তুমি তোমাদের পরিণতির কথা ভাবো অনেক কষ্টের পর নিজের হারানো সব সম্পত্তি ফেরত পেয়েছো তোমার স্ত্রীর কাছে ফিরতে পেরেছো এখন এসব খুন খারাপের মামলায় জড়ালে তুমি তো আবার সবকিছু হারাবে ভাইয়া একবার ভেবে দেখেছো ভাইয়া তোমার প্রতি রাহাতের কিন্তু খুব ভালো একটা ধারণা নেই এখন যদি রাহাত জানতে পারে যে ওকে খুন খারাপের পেছনে তুমিও জড়িত ছিলে তখন তোমার প্রতি ওর ঘৃণাটা আরো বাড়বে
তাই তোমার ভালোর জন্যই বলছি। তোমার স্ত্রীর বোন রানুকে বোঝাও, ও যেন ভালোই ভালো রাহাতের জীবন থেকে কেটে পড়ে। এক্সকিউজ মি, রাহাতের কোনো খবর আছে নাকি? এখানে পেশেন্টের স্ত্রী আছে, ওনারা কোথায়? আমি রাহাতের স্ত্রী। ওনার তো দুজন স্ত্রী, আরেকজন কোথায়? নার্স, আরেকজন ক্যান্টিনে আছে। দেখলে তো কেমন স্ত্রী, নিজের হাজবেন্ডের জীবন অনিশ্চয়তার মধ্যে সে মজা করে ক্যান্টিনে খাচ্ছে। একদম বাজে কথা বলবি না। দেখুন স্যার, আমাকে যা বলেছে আমি তাই বললাম। আরেকজন যদি না এসে থাকে তাহলে তাকে ডেকে এনে প্লিজ বসতে বলো। যাও ভাইয়া, রানুকে ডেকে আনো। অবশ্য ডেকে এনেও কোনো লাভ নেই, কারণ খনিকে তো আর রাহাত নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না, তাই না? নে আপা, মুখ খুল। নে আপা, মানে মুখ না খুললে খাওয়াটা তো কঠিন হয়ে যাবে আর কি। আমার খেতে ইচ্ছে করছে না। তাহলে এতক্ষণ ধরে আমি তোকে কি বোঝালাম? রাত ভার সামনে যখন তুই গিয়ে দাঁড়াবি, তখন যদি অজ্ঞান হয়ে পড়ে যাস, নিজের মনের কথাটা যদি বলতে না পারিস, তখন কি হবে? নে বাবা, নে খা। ঠিক আছে, খাওয়া লাগবে না তো। খাবো। এই তো লাইনে চলে এসেছি। কি চলছে তোদের মধ্যে? কিছু না, ওদের দুজনের মধ্যে সারাদিনই এরকম চলে। তুই মন দিয়ে খা তো আপা। না, আমার মনে হচ্ছে ওরা কিছু বলবে। আরে তেমন কিছু না আপা, সে কিছু একটা বলতে চাই তোকে। আগে ইস, নিজে বলতে চাই, এখন আমার উপরে চাপিয়ে দিচ্ছে। কি বল? এই তোরা কেউ এখন রানু আপাকে একদম ডিস্টার্ব করবি। ওর মনের অবস্থা এখন কি এটা আমরা কেউই বুঝতে পারবো না। কে বলেছে? আমি জানি তোরা সবাই আমার মনের অবস্থা বুঝতে পারছিস। শুধু একটা পয়েন্ট আমি বুঝতে পারছি না আপা, আর সেটা হলো আহা, বলতে দে ওকে। ইয়ে, মানে বলছিলাম কি আপা, তুই কিছু আবার মনে করিস না। আগে বলবি তো। কি মানে, তুই কি তাহলে রাহাত ভাইকে ডিভোর্স দিবি না? দিতে হবে না উত্তর। আমি আর খাবো না। দিলি তো, দিলি তো আপনার খাবারটা নষ্ট করে। জানো, একটু পরে ডাক্তারদের মিটিং শেষ হবে, তো ডাক্তার একটু তোমার সাথে কথা বলতে চায়। আমার সাথে? কি নিয়ে? রাহাতকে নিয়ে। আর সেখানে ফারিয়াও থাকবে। আমি কথা বলতে ফারিয়ার সাথে কোথাও বসবো না। আমারও মনে হয় না ফারিয়ার সাথে বসাটা। দেখো, ডক্টর প্রয়োজন মনে করছে বলেই তোমাদের দুজনকে একসাথে বসতে বলেছে তার চেম্বারে। ঠিক আছে, রানু নাই যেতে পারে, কিন্তু না গেলেও হয়তো এমন কিছু মিস করে ফেলবে যেটা হয়তো রাহাতের জন্য জরুরি। এখন ভেবে দেখো তোমরা কি করবে। একসাথে বসতে আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আর ফারি আপার সাথে রানু আপা কথা না বললেই হয়? হ্যাঁ, আর বললেই বা কি, মুখের উপর কড়া জবাব দিয়ে দিবি না হয় আপা? তুই যদি আলাদা করে কথা বলতে চাস আপা, দরকার পড়লে আমি ডাক্তারের সাথে কথা বলব। দরকার নেই, আমি ফারিয়ার সাথেই বসব। আমি যতই ফারিয়াকে এড়িয়ে চলার চেষ্টা করি না কেন, ও তো এখনো রাহাতের স্ত্রী। যাবো আমি। আপা, খাওয়াটা শেষ করে না হয় আমি এখনই যাবো। চলেন ফেরত।
করতে পারি? হাসছেন যে? কিছু না, এসো ভেতরে এসো। জরুরি কিছু? না তেমন কিছু না। তাহলে পরে কথা হবে। দেখছো তো আমি একটা কাজে ব্যস্ত। রাহাত বাড়িতে ফিরবে, এসে যদি দেখে সব কিছু ওলট পালট, তাহলে কি চলে বলো? ভাই ফিরবে এই বাড়িতে? কেন, আর কয়টা বাড়ি আছে রাহাতের? না তা অবশ্য নেই। তাহলে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে বাড়িতে ফিরবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তুমি তো সেটা চাও না। জি আমি চাই না। মানে মানে তোমরা চাও না যে তোমার ভাইটা ফিরে আসুক? এইসব কেমন কথা আন্টি? আমি তো জানি তুমি রানুর পক্ষের লোক, সেই জন্য তো তুমি ফারিয়ার সব কথা রাহাতের সামনে ফাঁস করেছিলে, তাই না? দেখুন আন্টি, ফারিয়া নিজেই আমাদের সাথে, ফারিয়া চেষ্টা করেছিল তোমাদের নামে অন্তত কিছু সম্পত্তি আদায় করার জন্য, কিন্তু রাহাতের মনে যে তার অনাগত সন্তানের জন্য চিন্তা ছিল সেটা কে জানতো? আর সে কথা ফারিয়াকেও বলেনি। ফারিয়া জানত, ও জানতো কি জানতো না এই বিতর্ক নিয়ে পড়ে থাকতে চাও নাকি সামনে আগাতে চাও? তোমরা যে হিসাবে একটা বড় ভুল করে ফেলেছ অনিমা, সেটা তো জানো না? কোন হিসেব? রাহাত তার সম্পত্তির সবটাই লিখে দিয়েছে অনাগত সন্তানের নামে, আর এদিকে রানু সন্তান সম্ভবা, সেই হিসাবে রাহাতের সম্পত্তির ভাগ তোমাদের পাওয়ার সম্ভাবনা হচ্ছে একেবারে শূন্যের কোঠায়, সেটা তো তুমি মানো, তাই না? এত কিছু জেনেও তোমরা কি করে রানুর পক্ষ নিলে? আমরা ফারিয়ার বিরুদ্ধে কিছু করার দিকেই মন দিয়েছিলাম বেশি, অন্য কিছু ভাবার সময় পাইনি। তোমাদের একটু ভাবনার অভাবে যে কত বড় ক্ষতি হয়ে গেল সেটা তোমরা দেখতে পাচ্ছ না? যাই হোক, এটা তো শুনেছ যে ফারিয়া কখনো মা হতে পারবে না? শুনেছি। আমার ফারিয়ার এখন অনেক ধন সম্পদ আছে যেটা কয়েকদিন আগেও অনিশ্চিত ছিল। আর সুকন্যারা কি করেছিল জানো তো তুমি? জানি। ফারিয়া সেই জন্য সবকিছু বুঝে নিতে চেয়েছিল, এখন আর সে সমস্যা নেই। ফারিয়ার এখন যা আছে তার রাহাতের সম্পদের কয়েক গুণ বেশি, এটা জানো তুমি? জানি। তাই রাহাতের কাছ থেকে কোনো সম্পদ পাওয়ার ইচ্ছা এখন আর নেই ফারিয়ার। যেটা পাওয়ার আছে সেটা রাহাতের ভালোবাসা, রাহাতের কাছ থেকে সুখ শান্তি আর একটা সংসার পাওয়ার আছে। এটার মানে বুঝতে পারছো তোমরা? এখনো আসলে ঠিক স্পষ্ট না। তার মানে দাঁড়াচ্ছে তোমরা দুই বোন যদি এবার আমাদের পক্ষে থাকো, রানুকে ভুলে রাহাত আর ফারিয়ার সংসার যদি সামনে এগিয়ে যেতে সাহায্য করো, তাহলে রাহাতের সম্পত্তি নতুন করে লেখা হবে, মানে রানুর সন্তানের বদলে সব কিছুর মালিক তোমাদেরকে করে দিবে ফারিয়া। সব কিছু? হ্যাঁ সব কিছু, মানে সব সম্পত্তি? হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমরা যদি আমাদের হয়ে কাজ করো তাহলে আমি নিজের থেকে সেটা নিশ্চিত করব। কিন্তু আপনারা সেটা কি করে করবেন? আপনাদের নামে তো সব না। আমি আর ফারিয়া কি করতে পারি আর কি করতে পারি না সেটা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো তুমি, তাই না? হ্যাঁ জানি। আপনারা শুধু নিজেদের স্বার্থটাই জানেন, নিজেদের স্বার্থের জন্য সব করতে পারেন। এবার করব তোমাদের জন্য। কতদিন ধরে এই একটা জিনিসের আশাই তো তোমরা আছো, রাহাতের সম্পত্তি পাওয়া, তাই না? রাহাতের মাথার কিছু স্মৃতি মুছে গেছে, এত সহজে ফিরবে বলে মনে হয় না, আর এই সুযোগটাই নেব আমরা।
আর সেটা কিভাবে করব সেটা প্ল্যান হয়ে গেছে। কিভাবে? রানুর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে পারিয়া রাহাতকে বিদেশে পাঠিয়ে দিব আমি, রানুর থেকে অনেক দূরে। আর তখন এখানকার সম্পত্তি দেখাশোনার তো লোকের প্রয়োজন হবে, তাই না? এনিওয়েজ, আপনি কি আমাকে এইবারের কেয়ারটেকার বানাতে চাইছেন? আরে বোকা মেয়ে, পারিয়া রাহাত একবার বিদেশে গেলে আর সহজে ফিরবে না, তখন তো সমস্ত সম্পত্তি তোমাদের দখলেই থাকবে, তাই না? শুধু দখলে থাকলে তো হবে না, নামে লিখে দিতে হবে। আরে সেটাই তো করব, না হলে তোমাকে এতক্ষণ ধরে কি বুঝাচ্ছি? ওরা একেবারে চলে গেলে এসবের মালিক কে হবে বলো? আমি? তুমি একা? না না, মানে আমরা দুই বোন আর কি। ঠিক, তোমরা দুই বোন। এখন বলো, রানুর দাসীবাদী হয়ে সারা জীবন কাটাতে চাও তোমরা, নাকি আমার কথায় রাজি? আমি রাজি। গুড, তাহলে এখন থেকে কাজ শুরু করে দাও। কি কাজ? এত জলদি কিসের? রয়ে শোয়ে সব হবে। তাহলে কি ভালো কাজ হবে, তাই না? কারণ ভাইয়ার গাড়িতে এখনো রাহাতের রক্তের দাগ লেগে আছে। তুমি নিজের মুখেই বলেছো যে তুমি ড্রাইভারকে গাড়িটা জোরে চালাতে বলেছিলে। পুলিশের পাশাপাশি দরকার হলে সেই প্রমাণগুলো আমি রাহাতকেও দেখাবো, তখন তোমার সম্পর্কে রাহাতের কি ধারণা হবে বুঝতে পারছো? ঢাকায় একটা অফিস স্পেস খোঁজো বড় দেখে, আমরা ওখানে শিফট করব। এই জায়গাটা ছেড়ে যাবেন ম্যাডাম, রাহাতের স্মৃতি বিজড়িত জায়গা। হোয়াট? সামান্য একটা পিএসএ আমাকে পরামর্শ দেওয়ার সাহস তোমার হয় কোত্থেকে? আমার কথাটা না মন দিয়ে শোনো রানু, রাহাত যখন প্রমাণ পাবে তুমি রাহাতকে মারতে চেয়েছো, তখন রাহাত তো তোমার সাথে সম্পর্ক রাখবে না, আর তোমার সন্তানের সাথেও না। তার চেয়ে বলছি কি রানু, তুমি রাহাতকে ডিভোর্স দিয়ে দাও, তাতে আমিও আমার মামলা তুলে নেব, রাহাতও কিছু জানবে না।